রাজগঞ্জ ব্লকে এই প্রথম ডান্স ওয়ার্কশপ। তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলবে বেলা কোবায়। দেবপ্রণতা নৃত্যালয়ের পক্ষ থেকে তিন দিন ব্যাপী শুরু হলো ডান্স ওয়ার্কশপ। দীর্ঘ 7 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তো আমি ছিলাম না, তা সত্ত্বেও আমার কানেও আসেনি কোনোদিন যে রাজগঞ্জ বা বেলাকোবাতে কোনো ডান্স ওয়ার্কশপ হয়েছে বলে, কিন্তু হয়নি। আমি প্রথমবার অ্যারেঞ্জ করার চেষ্টা করলাম যাতে নতুন কিছু করতে পারি। বেলাকোপার বাবুপাড়া হরিমন্দির হল ঘরে এই ওয়ার্কশপের অনুষ্ঠানটি হয়। একদা বেলাকোপা ছিল জলপাইগুড়ি জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম পীঠস্থান। কালের নিয়মে সেই তকমাতে মরচে পড়লেও সম্প্রতি বিভিন্ন একক এবং যৌথ উদ্যোগ সেই হৃদগৌরব পুনরুদ্ধারের জন্য বিভিন্নভাবে সচেষ্ট হয়েছে। তেমনই উল্লেখযোগ্য এক পদক্ষেপ নিতে চলেছে বেলাকোপার সাবর্ণী বোস দ্বারা পরিচালিত দেবপ্রণতা নৃত্যালয়। এদিনের এই ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার স্বনামধন্য ভারতনাট্যম শিল্পী সুপ্রতিম তালুকদার, 3 থেকে 14 বছর বয়সী নৃত্যশিল্পীরা, এছাড়াও দেবপ্রণতা নৃত্যালয়ের কর্ণধার সাবর্ণী বোস। নৃত্যালয়ের কর্ণধার সাবর্ণী বোস জানান, রাজগঞ্জ ব্লকে প্রথম হয়তো বেলাকোপায় এই ওয়ার্কশপ। আজ থেকে শুরু হয়ে আগামী 2 দিন এটা চলবে। এছাড়াও এই কর্মশালায় বিভিন্ন নৃত্যশৈলী, অঙ্গ সঞ্চালন, যোগ ব্যায়াম, ভঙ্গিমা, অভিনয় জ্ঞান ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আঙ্গিক এবং শৈল্পিক বিকাশের পথে সহায়ক হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। ডান্স ওয়ার্কশপ হচ্ছে এটা বেলাকোপার হরিমন্দির, এখানে দেবপ্রণতা নৃত্যালয়ের থেকে আমি কর্ণধার সাবর্ণী বোস অর্গানাইজ করেছি। এই ওয়ার্কশপটি পরিচালনা করছেন, সুদূর কলকাতা থেকে এসেছেন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী সুপ্রতিম তালুকদার। 3 দিন ব্যাপী এই ওয়ার্কশপ করব, বাচ্চারা কিছু নতুন কিছু যাতে শিখতে পারে সেটার চেষ্টা করছি। এদিকে কলকাতার স্বনামধন্য ভারতনাট্যম শিল্পী সুপ্রতিম তালুকদার বলেন, ভারতবর্ষের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, সেটাই প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চেষ্টা করছি। এই প্রথম জলপাইগুড়ি জেলায় এরকম ওয়ার্কশপে তিনি যোগ দিয়েছেন বলেও জানান। আমরা যেটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্যের ধারা, সেটাকে এখানে সাবর্ণী ওর স্কুলের মাধ্যমে মানুষের মধ্যে যে ছড়ানোর চেষ্টা করছে ভালো হতো। তো যখন আমাকে প্রথম পরিকল্পনা বললো যে তিন দিন ব্যাপী এই কর্মশালা একটা আয়োজন করতে চায়, তো সেখানে আমার এবং সাথে ওর যেটা আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে মানুষের কাছে, মানে এই বাচ্চাগুলোর কাছে এবং খানিকটা তাদের অভিভাবকের কাছে, যারা আজকাল যে চতুর জিনিসপত্রগুলো হয় সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আমাদের নিজেদের যে ঐতিহ্য, ভারতবর্ষের সব থেকে যে আমাদের নিজস্ব রিসোর্সেস সেটাকে নিয়ে কাজ করা, সেটাকে গ্রামের প্রত্যেকটা ছোটো ছোটো জায়গাতে যদি পৌঁছে দেওয়া যায়, গ্রামে শহরে সব জায়গায়, সেই চেষ্টাটা ও 2 বছর ধরে চেষ্টা করছে এবং সেই চেষ্টাটাকে আমি আরেকটু এনহ্যান্স করার জন্য আমাকেও নিমন্ত্রণ জানিয়েছে। এই 3 দিন ব্যাপী যেটা আমরা চেষ্টা করব সেটা হচ্ছে যে নাচ, এই নাচ হচ্ছে নাচের ক্ষেত্রে আমরা শিল্পীরা, নৃত্যশিল্পীরা, আমরা মনে করি আমাদের শরীরটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের মতো, সেটাকে কীভাবে কন্ডিশন করতে হবে, কীভাবে আমাদের রেয়াজ করতে হবে, নাচকে আরও কীভাবে যত্ন করে ভালোবেসে লালন করা যায় সেটাই আমরা চেষ্টা করব এবং ওদের সেই ধারণা। এবং নাচ মানে শুধু একটা গানের সাথে কতগুলো বিক্ষিপ্ত মুভমেন্ট বসিয়ে সেটার একটা উপস্থাপনাই শুধু নাচ নয়, নাচটাকে গভীরভাবে তাকে নিয়ে পড়াশোনা করা এবং সেটার সম্বন্ধে যতটা ধারণা এই 3 দিন আমরা দিতে পারবো বাচ্চাদের সেটার আমরা চেষ্টা করছি। জলপাইগুড়ি এলাকায় আমি করিনি, আমি এর আগে যা করেছি সব বাইরে কলকাতায় বা বিদেশেও কিছু করেছি, সিঙ্গাপুরে আমি কাজ করেছি, ক্যালিফোর্নিয়া বার্কলি ইউনিভার্সিটিতে আমি করেছি, সিঙ্গাপুরে টিম পলিমাস একটি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজে পরপর 2 বার আমি করেছি, আমি ওদের নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি, কালচারাল আমাদের যে কালচার সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম, আই ওয়াজ ইনস্ট্রাক্টর ওভার দেয়ার, আর সেগুলো খুব ভীষণ আনন্দ ছিল, সেখানে অনেক সিনিয়র মানে বড়রা ছিল, এখানে আবার আমার কাছে অনেক বাচ্চা স্টুডেন্টসরা, তো বাচ্চারা হচ্ছে ওই ছোট্ট মাটির দলা, তাকে যেভাবেই আমরা গড়বো সেভাবেই সেই মূর্তিটা তারা ধারণ করবে, তো সাবর্ণী নিজের থেকে এই ভাবনাটা ভেবে উদ্যোগটা নিয়েছে, সেটাকে সমর্থন করার জন্য আমি আমার দিদি শেডিউল থেকে সময় বার করে বন্ধুর এই চিন্তাকে, শুভ উদ্যোগকে সাপোর্ট করার জন্য একদম কলকাতা।